গুড মর্নিং স্টুডেন্ট, আজি আমি মৌলিক জ্যামিতিক চিত্র ক্লাস সেভেন চ্যাপ্টার থ্রি বিষয় চ্যাপ্টার থ্রি পড়া। চ্যাপ্টার থ্রি রে আমার দেইছি মৌলিক জ্যামিতিক চিত্র। আমি আগে বি পড়িছি আমার পরিপূরক কোণ পর্যন্ত যাইছিলা, আজি আমি পড়িবা সন্নিহিত অনুপূরক কোণ বিষয়ে পড়িবা। সন্নিহিত অনুপূরক কোণ, সন্নিহিত অনুপূরক কোণ বিষয়ে আজি মু তোমাকে পড়াইবি। একে আমি সন্নিহিত কোণ, আডজাসেন্ট, অনুপূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে অনুপূরক কোণ বিষয়ে আমি পড়িছি, সন্নিহিত কোণ বিষয়ে বি মধ্যে আমি পড়িছি। আমি সে আজি পড়িবা সন্নিহিত অনুপূরক কোণ। আমি টিকে মনে পকাই দবা, অনু সন্নিহিত কোণ আমি কাহাকু কইতিলে দেখ, মু এক ডায়াগ্রাম ড্র কলি। এই দুইটি কোণ পাখাপাখি অছন্তি, লগালগি হেকি অছন্তি। মু ইয়ার নামকরণ কর দউছি ও এ বি সি। আমি কাহাকু সন্নিহিত কোণ কোণ বলি কইতিলে দেখ, যে কোণ দুইটি মধ্যে পাখাপাখি কোণ দুইটি মধ্যে দেখ, এটি এই কোণ দুইটি পাখাপাখি হয়েকি অনেক মধ্যে এক সাধারণ বিন্দু, সাধারণ শীর্ষ বিন্দু থাকব। এই দুইটি কোণ এটি কি কি কোণ উৎপন্ন হল, এ ও সি এক কোণ, একে আমি ওয়ান দিয়েদবা তার না, একে দিয়েদবা টু। ও বি ও সি এটি দুইটি কোণ আমার উৎপন্ন হল, সেমানকর সাধারণ শীর্ষ বিন্দু কি রহিলে, সাধারণ শীর্ষ বিন্দু রহিলে কি আমার ও রহিলা, এবং এমানকর সাধারণ বাহু কি রহিলা, ও সি হল কোণ, সাধারণ বাহু রহিলা ও সি। আউ মু কোণ কইতিলি সন্নিহিত কোণ আমি কাহা কইতিলে, যে দুইটি কোণ মধ্যে এক সাধারণ শীর্ষ বিন্দু থাকব এবং এক সাধারণ বাহু থাকব, এবং সেই সাধারণ বাহুর উভয় পার্শ্বরে এপার্শ্বরে এবং এপার্শ্বরে দুইটি অসাধারণ বাহু থিবে। সে অসাধারণ বাহু কি কি, ও এ ও বি হচ্ছেন অসাধারণ বাহু, অসাধারণ বাহু সেই তাকে আমি কহিবা কোণ, সন্নিহিত কোণ। আমি অনুপূরক কোণ বিষয়ে বি পড়িলে, যে দুইটি কোণর পরিমাণর সমষ্টি মিশি, দুইটি কোণর সমষ্টি সমষ্টি মিশি 90 ডিগ্রি হেউথিব, তাকে আমি গোটিয়ে অন্যটির অনুপূরক হোলা আমি জাঁথিলে না না, আজি আমি পড়িবা সন্নিহিত অনুপূরক, বুঝিপাল। তাহলে আমি এই সন্নিহিত অনুপূরক কোণ কেমতি করিয়া দেখ, সেই সেই গোটিয়ে জিনিস সন্নিহিত মানে লগালগি, সে দুইটি দুইটি সন্নিহিত কোণ যদি মিশিকি হোথিবে 90 ডিগ্রি, তাহলে তাকে আমি কহিবা সন্নিহিত অনুপূরক কোণ, বুঝল। তাহলে সেই মু না দেইদেলি। তাহলে দেখ, এ দুইটি সন্নিহিত কোণ অছন্তি লগালগি হয়েকি অছন্তি, তাহলে এ দুইটির পরিমাণ মিশিকি হব 90 ডিগ্রি। তাহলে এ ও সি প্লস বি ও সি মিশিকি যদি 90 ডিগ্রি হবে, এবং দুইটি যদি পাখাপাখি হয়েকি থিবে, পাখাপাখি হয়েকি রহিলে প্রথমে দেখ, এ ও সি ও বি ও সি লগালগি হয়েকি অছন্তি, মানে আমি জানলে কোণ সন্নিহিত কোণ, এবং এ দুইটির কোণর পরিমাণ মিশিকি 90 ডিগ্রি হেউথিব, তাহলে আমি তাকে কহিবা সন্নিহিত অনুপূরক কোণ, বুঝিপারল। তাহলে আমি সন্নিহিত অনুপূরক কোণ কাহাকু কহিবা, যেউ সন্নিহিত অনুপূরক, যেউ সন্নিহিত কোণ দুইটির পরিমাণর সমষ্টি 90 ডিগ্রি হেউথিব, হেউথিব সেহি সন্নিহিত কোণ দুইটিকু পরস্পর সন্নিহিত অনুপূরক কোণ বলি কুহাযায়, বুঝল।
କ'ଣ କ'ଣ କୁହାଯାଏ, ବୁଝିପାରିଲ? ଏବେ ଆମେ ପଢ଼ିବା, ଦେଖ ମୁଁ ତୁମକୁ ଏଇଟା ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଉଛି, କ୍ୱେଶ୍ଚିନ୍ଟେ ଦେଲେ ତୁମେ ବୁଝିପାରିବ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଉଛି, ଧନ୍ୟଯାଉ ମୁଁ ଏଠି ଗୋଟେ ଡାଇଗ୍ରାମ ଡ୍ର କଲି, ତ ଡାଇଗ୍ରାମ ମୁଁ ଏଠି ଡ୍ର କଲି, ମୁଁ ଏଠି ଏକ ଦୁଇଟି ଏଙ୍ଗେଲ କଲି, ୟାର ପରିମାଣ ଦେଉଛି 30 ଡିଗ୍ରୀ, ମୁଁ ଏହାର ନାମକରଣ କରିଦେଉଛି। ପ୍ରଥମେ ଆମେ ଦେଖ ଏଇ ଦୁଇଟି ସନ୍ନିହିତ କୋଣ ଅଛନ୍ତି। ମୁଁ ଏଠି କହିମି, ଏଠି ଦେଇଛି କ'ଣ, ବି ଓ ସି ର ପରିମାଣ 30 ଡିଗ୍ରୀ ହେଲେ ଏ ଓ ସି ର ପରିମାଣ କେତେ, ଏ ଓ ସି କେତେ ହେବେ। ପ୍ରଥମେ ଆମେ କ'ଣ ଜାଣିଲେ, ସନ୍ନିହିତ ଦେଖ ଏ ଦୁଇଟା ଆଗେ ଲଗାଲଗି ହେଇକି ଅଛନ୍ତି, ମାନେ ଦୁଇଟି ସନ୍ନିହିତ କୋଣ। ଦେଖ ଏ ଦୁଇଟି କୋଣର ପରିମାଣ ମିଶିକି 90 ଡିଗ୍ରୀ, ଏଟା 90 ଡିଗ୍ରୀ ହେଇଛି ନା ନାହିଁ ଆମେ ଜାଣିଛନ୍ତି। ଏ ଓ ବି ପୁରା ଏଇ କୋଣଟି, ଏ କୋଣଟି ପୁରା, ଇଏ ବି ଗୋଟେ କୋଣ ଅଙ୍କନ କରିନେ କି, ଏ ଓ ବି ଗୋଟେ କୋଣ, ଇଏ 90 ଡିଗ୍ରୀ ବୋଲି ଆମେ ଜାଣୁଛନ୍ତି। ତାହେଲେ ଏ ଓ ବି 90 ଡିଗ୍ରୀ, ବି ଓ ସି ହେଉଛି 30 ଡିଗ୍ରୀ, ହେଲେ ହେଲେ ଦେଇଥିବ ଏ ଓ ସି କେତେ। ଆମେ କେମିତି କରିବା, ଆମେ ଜାଣିଲେ, ଆମେ ଜାଣିଲେ ଆମେ କ'ଣ ଜାଣିଛନ୍ତି ଦୁଇଟି, ତାହେଲେ ଆମେ ଜାଣୁଛନ୍ତି ଏ ଓ ବି ଯଦି 90 ଡିଗ୍ରୀ, ତାହେଲେ ଏ ଓ ସି ଆଉ ବି ଓ ସି ଦୁଇଟି ସନ୍ନିହିତ କ'ଣ। ତାହେଲେ ଆମେ ଏ ଓ ସି ପାଇବା କେମିତି, ପୁରା ଏ ଓ ବି ରୁ ଯଦି ଆମେ ବି ଓ ସି କୁ ଫେଡ଼ିଦେବା ତାହେଲେ ଆମେ ପାଇଯିବା ଏ ଓ ସି। ତାହେଲେ ଏ ଓ ବି କେତେ, 90 ଡିଗ୍ରୀ, ବି ଓ ସି ହେଲା 30 ଡିଗ୍ରୀ, ତାହେଲେ କେତେ ହେଲା, 60 ଡିଗ୍ରୀ। ତାହେଲେ ଆମେ ପାଇଗଲେ ଏ ଓ ସି ହେଲା 60 ଡିଗ୍ରୀ, ବୁଝିପାରିଲ? ସେଇଭଳିଆ ତମେ ସନ୍ନିହିତ ଅନୁପୂରକ କୋଣ ବିଷୟରେ ଯଦି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସେ ତୁମେ କରିପାରିବ। ଏବେ ଆମେ ପଢ଼ିବା ସନ୍ନିହିତ ପରିପୂରକ କୋଣ, ସନ୍ନିହିତ ପରିପୂରକ, ସନ୍ନିହିତ ପରିପୂରକ କୋଣ, ବୁଝିଲ? ସନ୍ନିହିତ ପରିପୂରକ କୋଣକୁ ସେମିତି ଆମେ ଲେଖିବା, ଇଂଲିଶରେ ତାକୁ ଆମେ କହୁଛନ୍ତି ଆଡଜସେଣ୍ଟ ସପ୍ଲିମେଣ୍ଟାରୀ ଏଙ୍ଗେଲ୍ସ, ବୁଝିଲ? ସେ ଠିକ ସେଇଭଳିଆ ସନ୍ନିହିତ ମାନେ ଆମେ ଜାଣିଲେ ଲଗାଲେ କି ପରିପୂରକ କୋଣ ହେଉଛି ଯେଉଁ ଦୁଇଟି କୋଣର ପରିମାଣର ସମଷ୍ଟି 180 ଡିଗ୍ରୀ, ତାକୁ ଆମେ ଜାଣିଛନ୍ତି ସିଏ ହେଲା କ'ଣ, ପରିପୂରକ କୋଣ, ଗୋଟିଏ ଅନ୍ୟଟିର ପରିପୂରକ କୋଣ ବୋଲି କହିଲେ। ମୁଁ ଦେଖ ଏଠି ଏକ ଡାଇଗ୍ରାମ ଡ୍ର କରିଛି, ଦେଖିବା, ମୁଁ ନା ଦେଇଦେଉଛି ଓ, ଏଠି ଦେଉଛି ଏ ବି ସି, ଏଠି ଏକ ଆଙ୍ଗେଲ ହେଲା, ଏଠି ବି ଏକ ଆଙ୍ଗେଲ ହେଲା, ଏକୁ ମୁଁ ୟା ନା ଦେଉଛି 1, 2, ବୁଝିଲ? ତାହେଲେ ଏଠି ଆମର କେତୋଟି କୋଣ ଉତ୍ପନ୍ନ ହେଲା, ପ୍ରଥମ କୋଣ ହେଲା ଏ ଓ ସି ଏକ କୋଣ, ବି ଓ ସି ଏକ କୋଣ। ଦେଖ ଏଇ ଦୁଇଟି ସନ୍ନିହିତ ଲଗାଲଗି ହେଇ ଅଛନ୍ତି, ଏଙ୍କର ସାଧାରଣ ବାହୁ ହେଉଛି ଓ ସି ଏବଂ ସାଧାରଣ ଶୀର୍ଷବିନ୍ଦୁ ହେଲା ଓ, ଦୁଇଟି ଅସାଧାରଣ ବାହୁ ହେଉଛନ୍ତି ଓ ଏ ଓ ବି, ବୁଝିପାରିଲ? ତାହେଲେ ଆମେ ଜାଣିଗଲେ ଏ ଦୁଇଟି ସନ୍ନିହିତ କୋଣ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ଦୁଇଟି ପରିପୂରକ କୋଣ କି ନାହିଁ, ଯଦି ଏହାର ପରିମାଣ, ଏଇ କୋଣଟିର ପରିମାଣ ଯଦି 45 ଡିଗ୍ରୀ ହୁଏ, କାହାର, ଏ ବି ଓ ସି ର ପରିମାଣ, ଯଦି ବି ଓ ସି ର ପରିମାଣ 45 ଡିଗ୍ରୀ ହୁଏ, ଏ ଓ ସି ର ପରିମାଣ କେତେ ହେବ, କେମିତି ଆମେ ଜାଣିବା, ଦେଖିଲେ ଦୁଇଟି ଲଗାଲଗି ହେଇକି ଅଛନ୍ତି, ଏକରେ ମାନେ ସନ୍ନିହିତ, ଆଉ ଏ ଦୁଇ ଦେଖ ଏଇଟା ଏକ ସରଳ ରେଖାରେ ଉତ୍ପନ୍ନ ହେଇଛନ୍ତି, ଦେଖୁନ ଦୁଇଟି ବାହୁ ମିଶିକି ଏକ ସରଳ ରେଖା କରିଛନ୍ତି, ମାନେ ପୁରା ଏଇ କୋଣଟା ପୁରା ଏଥିରେ ଏକ କୋଣ ଉତ୍ପନ୍ନ ହେଇନି କି, ଏ ଓ ଏ ଓ ବି ମଧ୍ୟ ଏକ କୋଣ ଉତ୍ପନ୍ନ କରିଛନ୍ତି, କ'ଣ ହେଲା, ଏ ଓ ବି କ'ଣ କେତେ, ଏ ଓ ବି କେତେ ହେଇଛି, ପୁରା ଏକ ସରଳ ରେଖାଟା କେତେ ନା 180 ଡିଗ୍ରୀ। ତାହେଲେ ଏ ଓ ସି ଆମେ ପାଇବା କେମିତି, ଏ ଓ ସି ଆମେ ପାଇବା କ'ଣ, ଏ ଓ ବି ମାଇନସ୍ ବି ଓ ସି, ଏ ଓ ବି କେତେ 180 ଡିଗ୍ରୀ, ବି ଓ ସି କେତେ 45 ଡିଗ୍ରୀ ହେଲେ କ'ଣ,
135 डिग्री ताहले आमे एठे कोन जानले सन्निहित माने सन्निहित परिपूरक दि ताहले सन्निहित परिपूरक कोण आमे कहो कहिबा जेउ सन्निहित कोण दुइटिर जेउ सन्निहित कोण दुइटिर परिमाणर समष्टि 180 डिग्री होइथिबो सही सन्निहित कोण दुइटी को परस्पर सन्निहित परिपूरक कोण बोली कहिबा सन्निहित परिपूरक कोण बोली कहिबा बोली कहिबा बुझि पारिले त आज पई एतिकी थाउ थैंक यू।